বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 53তম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। সমাবর্তন উপলক্ষে উচ্ছ্বাসে আনন্দে মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো ক্যাম্পাস মনোরম সাজে সাজানো হয়েছে, রংবেরঙের বেলুনে সাজানো হয়েছে কেন্দ্রীয় খেলার মাঠ। দীর্ঘদিনের নিয়মতান্ত্রিক পড়ালেখার পর বহু প্রত্যাশার এই সমাবর্তন উপলক্ষে মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কথা নাহিয়ানের রিপোর্ট। প্রত্যেক শিক্ষার্থীর জন্যই সমাবর্তন প্রাপ্তি আর আনন্দের। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল কালো গাউনধারীদের উচ্ছ্বাস আর উদ্দীপনা। গন্তব্য ছিল ঢাবির জিমনেশিয়াম মাঠ, যেখানে আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তন অনুষ্ঠানের। সমাবর্তন স্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দেশের শীর্ষ মেধাবীদের মিলন মেলায়। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30,348 জন স্নাতক ও গবেষক সমাবর্তনে অংশ নেয়। সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ জতি হল। I believe that today marks a similar change for all of you graduates. You may not think about it like this right now, but in a few years' time, you may look back to your years spent here at the University of Dhaka. উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে টিএসসি, কার্জন হল, অপরাজেয় বাংলা, কলা ভবন সহ পুরো ক্যাম্পাসে। শনিবার বন্ধের দিন হলেও পুরো ক্যাম্পাস ছিল সমাবর্তনে অংশ নিতে যাওয়া কালো গাউন পরিহিত শিক্ষার্থীদের দখলে। এবারের সমাবর্তনে 131 জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে 153টি স্বর্ণপদক, 97 জনকে পিএইচডি, 2 জনকে ডিবিএ এবং 35 জনকে এমফিল ডিগ্রির সনদ দেয়া হয়। উন্নয়ন ও আধুনিকতার পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন তাদের। কথা নাহিয়ান, এনটিভি নিউজ, ঢাকা।